মাসের অর্ধেকের বেশি দিনেই স্কুলে শিক্ষকেরা আসেন না। গ্রামবাসীদের অভিযোগে শোকজ করা হয়েছে প্রধান শিক্ষক সহ আরো এক শিক্ষককে। বুধবার স্কুলে যায়নি তার কারণে শোকজ করা হয়েছে বলে সাফাই প্রধান শিক্ষকের। গল্পকর সার্কেলের মজক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। সমস্যা নিয়ে আমি বলতে চাই যে আমাদের যে মজক প্রাথমিক বিদ্যালয়ে আমাদের মাস্টার আসে না, আমাদের মাস্টার আসে না, ছাত্রছাত্রীরা আসে ঘুরে যাচ্ছে বলে মাস্টার মাসের মধ্যে কোনোদিন আসে, আসলেও ছাত্র ছাত্রীগুলো আসে কিন্তু পড়ায় না, মোবাইল দেখে টাইম হয়ে ও ছুটি করে নেয়। কে মোবাইল দেখে? মাস্টার না পড়িয়ে বাড়িতে গিয়ে আমাদের বাচ্চাদেরকে আমরা জিজ্ঞাসা করি যে পড়াচ্ছে কিনা, ওরা বলছে না পড়াচ্ছে না। আচ্ছা বলছিলাম দাদা, এই যে আধুনিকদের স্কুলে খাওয়া দাওয়া হয় মিড ডে বাচ্চাদের? কোনোদিন খাওয়া দাওয়া হয় মোটামুটি খাওয়া দাওয়া হয়, এই যে সয়াবিন আলু, কিন্তু হেডমাস্টার আসে না। এই যে কোনো হেডমাস্টার বলতে আমাদের এখানে অনেক কমই আছে হেডমাস্টার। গল্পকর সার্কেলের মজক প্রাথমিক বিদ্যালয়ে দুজন শিক্ষক রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ মাসের অর্ধেকের বেশি দিনেই স্কুলে শিক্ষকেরা আসেন না। স্কুলে পড়ুয়া আসলে শিক্ষকের দেখা না মিললে আবার বাড়ি ফিরে যায়। এ বিষয়ে একাধিকবার স্কুলের প্রধান শিক্ষককে সতর্ক করা হয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন। বৃহস্পতিবার গল্পকর অবর বিদ্যালয়ের পরিদর্শক ইন্দ্রজিৎ দাস জানান, অভিভাবকদের অভিযোগে শিক্ষকদের শোকজ করা হয়েছে এবং স্কুলের দুই শিক্ষককে দুই একদিনের মধ্যে এই বিষয়ে জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে উঠে আসা অভিযোগ প্রমাণিত হলে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। ব্যাপারটা নিয়ে আমি নিজে খোঁজখবর শুরু করেছি, ওনাদের কাছে এক্সপ্লেনেশন চাওয়াও হয়েছে, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের কাছ থেকে প্রথম আমি এটা খবর পেলাম, এক্সপ্লেনেশন চাওয়া আজকেই হয়ে গেছে, কালকেই ওনারা এক্সপ্লেনেশনের অ্যান্সার দেবেন এবং খুব দ্রুতই এর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে এ বিষয়ে মজক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসফার হোসেনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বুধবার বন্ধ রাখার কারণে শোকজ করা হয়েছে বলে সাফাই দেন তিনি। এর জন্য একটা ক্যান্সেলও আছে, ওটা একটা ইন্টিরি এলাকা, আর ওখানে আমাদের এসটি বহুল এলাকা, লোক ওখানকার সোজা। আমি এর আগে যখন রাইস ডিস্ট্রিবিউশন হয় তখন আমার বিডিও সাহেব আমাকে বললেন, আর আমিও বিডিও সাহেবকে বললাম স্যার ওটা ভিজিট করে আসি। গেলাম দেখলাম ওখানে দুই এক মাস ধরে রাইস ডিস্ট্রিবিউশন হয়নি, যখন ওই কোভিডের সময় যে রাইস ডিস্ট্রিবিউশন হচ্ছিলো তখন, তারপর গ্রামবাসীকে আমি নিয়ে বসলাম, বসে আবার বললাম যদি আমি ফোন নম্বর দিলাম ওদের, যদি ডিস্ট্রিবিউশন না হয় তাহলে আপনি আমাকে ফোন করবেন। আবার আমি এসে এসআইকে জানালাম, আবার টিচারকেও ফোন করলাম, তখন উনি তার এক সপ্তাহের মধ্যে ওই দু তিন মাসের রাইস একসঙ্গে ডিস্ট্রিবিউশন করলেন, রাইস যা চাল আলু যা কিছু ডাল টাল সব ডিস্ট্রিবিউশন করলেন। এখন ওই স্কুলে যে হেড টিচার আছেন, হেড টিচার না কোনো দিন এখানে খুব প্রায় একদমই কম আছে, যেখানে যেখানে অর্ডার আছে প্রত্যেক মাসে ওর ইউসি যে বিল, কী পদক্ষেপ নেবেন? পদক্ষেপ আমরা এই বিষয়ে আমরা বিডিও সাহেবও শোকজ করেছেন, এসআই সাহেবও শোকজ করেছেন। এটা এই আমরা যখন ডিস্ট্রিক্টে মিটিং হয় এর অনেক দিন আগে, এটা আমরা অলরেডি মিটিংও ডিসকাশন করেছি, কে মিটিংয়ে তো এই নিয়ে ডিআইকেও জানা আছে।